কাকলি ঘোষ দস্তিদার ত্রিপুরা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে জানালেন, ত্রিপুরা রাজ্যটা গত 5 বছরে ভারতীয় জনতা পার্টির, যে সরকার রাজ্যটাকে শেষ করে দিয়েছে, সেখানে কোনো উন্নয়ন হয়নি এবং সর্বস্তরের মানুষের ওপর আক্রমণ হয়েছে। হাজার হাজার মানুষ তারা চাকরি খুইয়েছেন, হাজার হাজার শিক্ষক তারা যারা সরকারি চাকরি করতেন চাকরি খেয়ে নিয়েছে বিজেপি সরকার, মহিলাদেরকে পুরুষ পুলিশ পাঠিয়েছে, এই যে ওখানে অত্যাচার অনাচার চলছে তার প্রতিবাদে ত্রিপুরার মানুষ চাইছে সেখানে তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গড়ুক এবং মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে সুশাসন করছেন সেই খবরটাই তারা চাইছেন। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যাচ্ছি ত্রিপুরার মানুষের ডাকে সাড়া দিয়ে। দেখুন, ত্রিপুরা রাজ্যটা গত 5 বছর ভারতীয় জনতা পার্টির যে সরকার তারা শেষ করে দিয়েছে রাজ্যটাকে, সেখানে কোনো উন্নয়ন হয়নি এবং সর্বস্তরের মানুষের উপরে আক্রমণ হয়েছে এবং হাজার হাজার মানুষ তারা চাকরি খুইয়েছেন, হাজার হাজার টিচার তারা যারা সরকারি চাকরি করতেন তাদের চাকরি খেয়ে নিয়েছে বিজেপি গভর্নমেন্ট, মানুষের পেনশন তুলে দিয়েছে, মহিলাদেরকে পুরুষ পুলিশ পিটিয়েছে। এই যে ওখানে অত্যাচার অনাচার চলছে তার প্রতিবাদে ত্রিপুরার মানুষ চাইছেন যে সেখানে তৃণমূল কংগ্রেস সরকার গড়ুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা ব্যানার্জি সেখানে যে সুশাসন পশ্চিমবাংলায় করেছেন সেই খবরটা তারা চাইছেন।